নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ঝিঙ্গে আলু দিয়ে রোজকার যেই হালকা পাতলা আর স্বাস্থ্যকর ঝোলটা রান্না করা হয় সেই রেসিপিটাই শেয়ার করছি। আজকে এই রেসিপি আমি নতুন রাঁধুনিদের জন্য শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে রান্নাটা করার জন্য কড়াইতে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা আর প্রায় 5-6 মিনিটের জন্য নুন হলুদ মাখানো রুই মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে। আমি মাছগুলো ঝোলে দেওয়া ছাড়াও কয়েকটা মাছ ভেজে তুলে রাখবো, তাই কড়াইতে তেলটা একটু বেশি দিয়েই একবারেই সব মাছ আমি ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচে প্রায় 6 পিসের মতো মাছ ভেজে নিয়েছি, আবার দ্বিতীয় ব্যাচেও কয়েকটা মাছ আমি একইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখানে মাছের দুপিঠি খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই বাকি মাছগুলোকেও ভেজে নিয়ে তারপর কড়াইয়ে যদি এক্সট্রা তেল থাকে সেটাকে আমাদের কমিয়ে নিতে হবে। কড়াইয়ে মাছের ঝোলের মতন তেলটা রেখে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো আলু দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি প্রায় 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। এবার এর মধ্যে নুন হলুদ মাখানো ঝিঙ্গেগুলো দিয়ে দিতে হবে। ঝিঙ্গের সাথে এখানে আপনারা পটল দিতে চাইলে পটলও দিতে পারেন। এবার ভালো করে মিক্স করে নিলাম আর ঝিঙ্গেটা যেহেতু রান্না হতে খুব বেশি সময় লাগে না তাই ঝিঙ্গেটা একটু পরে দিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা। এখানে 1 টেবিল চামচের মতো গোটা জিরে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। জিরে বাটাটা এইভাবে ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেক ভালো হয়। তার সাথে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। আপনারা এখানে চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। জিরে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আঁচটা কমিয়ে রেখেই আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ওপর থেকে 3টের মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এই ঝোলটা আপনারা ছোট বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, তাই জন্য এখানে যারা ঝাল বেশি পছন্দ করেন না তারা গোটা এইভাবে কাঁচা লঙ্কা দেবেন। চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু ঝোলে ঝালের স্বাদটা বেশি হয়ে যেতে পারে, তখন বাচ্চাদের খেতে অসুবিধে হতে পারে, তাই লঙ্কাটা বুঝে দেবেন। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে তলায় মশলাটা ধরে না যায়। এবার ঢাকা দিয়ে এটা 2 মিনিটের জন্য আমাদের কষিয়ে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে এই সময় যারা টমেটো দিতে চান একটা মাঝারি সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিয়ে দিয়ে দিতে পারেন, তবে এই ঝোলে টমেটো না দিলেও চলে, কোনো অসুবিধে নেই। টমেটোটা দিয়ে 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। ভালোভাবে সব মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব উষ্ণ জল। এখানে আমি মাঝারি সাইজের স্টিলের গ্লাসের 1 গ্লাস উষ্ণ জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় আপনারা যেরকম পাতলা ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে জল দেবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এখানে আমি 1 চা চামচের মতো নুন দিয়েছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঝোলটা যখন ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে। ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে, এতে করেই ঝোলের স্বাদটা অনেক ভালো হয়ে যাবে।
ধনে পাতা কুচিটা দেওয়ার পর এবার কিছু সেকেন্ডসের মতো ঝোলটা ফুটিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের একদমই হালকা পাতলা স্বাস্থ্যকর রুই মাছের ঝোল। রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।